ওদিকে নাগরানিয়া দরবেশ বাবা সূর্যের কাছে যায়। মা মা, নাগমণি জাগ্রত হয়ে গেছে, তাহলে তো আর কোনো ভয় নেই মা। এই নাগমণির সাহায্যে আমার আমার সূর্যের চোখের আলো আলো ফিরে আসবে, আমার সূর্য আবারও দেখতে পাবে। হ্যাঁ আলো, আমরা তো সেটাই আশা করছি। নাগরানী, তুমি আর অপেক্ষা না করে এক্ষুনি সূর্যের চোখে নাগমণি স্পর্শ করা। সূর্য, তুমি তোমার চোখ বন্ধ। ওদিকে সূর্যের মার সাপুরের স্ত্রী আলো আর সূর্যকে খুঁজতে থাকে, আর চলতে চলতে তারা দুজন একটি গুহার কাছে পৌঁছে যায়। এই তো আমরা একখানা গুহার কাছে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলছে যে এই গুহার মধ্যে আমাদের প্রবেশ করতে হবে। আর এমনও তো হতে পারে, হয়তো এই গুহায় প্রবেশ করলেই আমরা আমাদের সূর্য আর আলোকে পেয়ে যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, সেটা হতেই পারে, কারণ এতক্ষণ তো অনেক ছোট ছোট অনেক গুহা দেখলাম, কিন্তু সেগুলো তো কোনো মানুষের প্রবেশ করার মতো নয়। কিন্তু এই গুহাটা তো বেশ বড় সড়ো দেখছি, আর এই গুহার মধ্যে প্রবেশ করাটা খুবই সহজ হবে। ঠিকই বলেছেন আপনি, তাহলে চলুন আমরা এক্ষুনি এই গুহার মধ্যে প্রবেশ করি। তারপর যদি আমরা আমাদের সূর্যকে পেয়ে যাই, তাহলে তো আর কোনো সমস্যাই থাকবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, কিন্তু আমি ভাবছি আমাদের হাতে তো তেমন কোনো অস্ত্র শস্ত্র নেই, আমরা তো পুরো খালি হাতে রয়েছি। আর তাই কি আমাদের এভাবে এই গুহার মধ্যে ঢুকে পড়াটা ঠিক হবে? আর সব থেকে বড় কথা হলো, ওই আলো যেখানে থাকবে সেখানে তো অনেক সাপ ডাকও থাকবে, আর ওই সাপ ডাকগুলো আমাদেরকে যখন তখন দংশন করে দিতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমাদের এভাবে খালি হাতে এই গুহার ভেতরে যাওয়াটা একদম ঠিক হবে না। কিছু একটা সাথে নিয়ে আমাদেরকে এই গুহায় প্রবেশ করতে হবে। কিন্তু কি নেব বলুন তো, এখন অস্ত্র শস্ত্র কোথায় পাবো আমরা? এত ভাবছেন কেন, পেছনেই তো জঙ্গল। চলুন আমরা ওই জঙ্গল থেকে দুইটা লাঠি জোগাড় করে আনি, আর আমরা দুইটা লাঠি সাথে করে নিয়ে তারপরই গুহার মধ্যে ঢুকবো, কারণ সাপেরা লাঠি দেখে কিছুতেই কাছে আসবে না। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, চলুন তাহলে আমরা আগে ওই জঙ্গল থেকে লাঠি সংগ্রহ করে নিয়ে আসি। এই কথা বলে সাপুরে তার স্ত্রী সেখান থেকে চলে যায়, আর তাদের দুজনের সব কথা সঙ্কিনী আড়াল থেকে শুনে ফেলে। একি এ তো সূর্যের দুই মা, আর ওনারা তো দেখছি গুহার কাছে চলে এসেছে, আর ওনারা তো দেখছি গুহার মধ্যে ঢোকার পরিকল্পনাও করছে, আর এই গুহার মধ্যে তো আলো সাপুরেকে সুরক্ষিত করে রেখেছে। তাহলে এখন কি করব? ওনারা তো এই গুহার মধ্যে প্রবেশ করে ফেলবে। না না, এক্ষুনি আমাকে গিয়ে পঙ্খিনীকে সবটা জানাতে হবে, আর আলোকে এই ব্যাপারে জানাতে হবে, না হলে যে বিপদ হয়ে যাবে। এই কথা বলে সঙ্কিনী গুহার মধ্যে চলে যায়। ওদিকে দরবেশ বাবা তার নিজের আস্তানায় ফিরে যায়, আর সে কিছুতেই বুঝে উঠতে পারে না যে নাগমণির সাহায্যে সূর্যের চোখের আলো কেন ফিরে এলো না। কি হলো কি, ওই মহাশক্তিমান নাগমণি কিনা সূর্যের চোখের আলো ফিরিয়ে আনতে পারলো না? কিন্তু এমনটা কেন হলো? এটা তো কিছুতেই হওয়ার কথা ছিল না, কারণ নাগমণির তো অনেক ক্ষমতা। আর তারপরও নাগমণি কেন সূর্যের চোখের আলো ফিরিয়ে দিতে পারলো না, এর কারণ কি? আমি তো সূর্য আর আলোর কথার উত্তর দিতে পারবো না, এজন্য তাড়াতাড়ি করে আমি এখানে ফিরে এসেছি। না না, এভাবে চুপ করে থাকলে চলবে না, এক্ষুনি আমাকে জানতে হবে কেন কি কারণে এমনটা ঘটলো। এই কথা বলে দরবেশ বাবা তার চোখ বন্ধ করে, আর সে তার চোখ বন্ধ করে সবটা জানার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ পর দরবেশ বাবা তার চোখ খোলে। কি এটা কি দেখলাম আমি? ওই অশুভ শক্তি সূর্যকে শক্তি প্রয়োগ করে রেখেছে দেখে সূর্যের চোখের আলো নাগমণির সাহায্যে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। ওই অশুভ শক্তি তার কালা জাদু শক্তি প্রয়োগ করেছে সূর্যের উপর। তাহলে কি আমি যা ভাবছি তাই?
এই ছায়া মূর্তিটি ওই কাল মোখরা যাকে কিনা অনেক বছর আগে ওর অপকর্মের জন্য নাগ রাজা নাগরানি নাগলোক থেকে বিতাড়িত করেছিল। কিন্তু সেই কাল কোকড়ার তো এতটা ক্ষমতা ছিল না, তাহলে সে এত ক্ষমতা কোথা থেকে পেল? আচ্ছা, আমি ওই অশুভ শক্তির বিষয়ে যে খোঁজগুলো পেয়েছিলাম সেই খোঁজগুলো নিয়ে এক্ষুনি আমাকে যোগ্য করতে হবে, তাহলেই হয়তো সবটা আমার কাছে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। একথা বলে দরবেশ বাবা ধ্যান করতে শুরু করে দেয়। আলো, দরবেশ বাবা তো চলে গেল, উনি তো কিছুই বলে গেলেন না, এখন কি করব? আমি বুঝতে পেরেছি, দরবেশ বাবা হয়তো বুঝতে পেরেছেন যে আমার চোখের আলো আর ফিরে আসবে না, আর তাই তো তিনি আমাদের কি জবাব দেবেন এটা বুঝতে না পেরে এখান থেকে চলে গেছেন। হ্যাঁ সূর্য, তুমি একদম ঠিকই বলেছো, সত্যি আমারও সেটাই মনে হচ্ছে। আর তাছাড়া তো দরবেশ বাবা এভাবে হুট করে কিছুতেই চলে যেতেন না। হ্যাঁ আলো, আর তাই তো আমি বুঝে নিয়েছি যে আমার চোখের আলো আর ভালো হবে না, আমি চিরকাল এভাবে অন্ধ হয়েই থাকব। না না সূর্য, কিছুতেই না, তোমাকে এভাবে অন্ধ হয়ে থাকতে দেব না আমি, যে করেই হোক তোমার চোখের আলো আমি ফিরিয়ে আনব, তুমি একদম চিন্তা করো না। আলো, তুমি আমাকে আর স্বপ্ন দেখিও না, আমি খুব ভালো করে বুঝে গিয়েছি যে আমি আর কোনো কিছুতেই আমার চোখের আলো ফিরে পাবো না, আর তাই তো আমি আমার নিয়তিকে মেনে নিয়েছি। আর তাছাড়া শুধুমাত্র আমি তো একা নই, আরো অনেক মানুষ আছে যাদের চোখ নেই, যারা জন্ম থেকে অন্ধ, তারা তো বেঁচে আছে, আর আমি তো এই সুন্দর পৃথিবীটাকে দেখেছি, তোমাকে দেখেছি, আর তাই তো আমার আর কোনো কিছু দেখার ইচ্ছাও নেই, আর তাই আমি আমার এই অন্ধত্ব স্বাভাবিকভাবে মেনে নিয়েছি। আর তাছাড়া তুমি তো আমার চোখের আলো, তোমার চোখে আমি সব কিছু দেখব। সূর্য, এরকম বলো না, আমি যে কিছুতেই তোমার এই অবস্থা মেনে নিতে পারছি না, আমি তোমাকে কথা দিচ্ছি যেভাবেই হোক, লাগলে আমি আমার প্রাণ দিয়ে হলেও তোমার চোখের আলো ফিরিয়ে আনবই। তুমি তুমি শুধুমাত্র আমার উপর একটু আস্থা রাখো, দেখবে তোমার আর এভাবে অন্ধ হয়ে থাকতে হবে না। আলো, তোমার জীবনের বিনিময়ে আমি কিছুই চাই না, কারণ তোমার প্রাণের মূল্য আমার নিজের জীবন থেকেও বেশি, আর তাই তো তোমার কোনো ক্ষতি আমি মেনে নিতে পারবো না। আলো আলো, তুমি আমার একটা কথা রাখবে। কি কথা সূর্য, বলো বলো আমাকে, আমি তোমার সব কথা রাখব। বলছি যে আলো, তুমি কি আমার বাবা মায়ের কাছে আমার খবরটি জানিয়েছো? হ্যাঁ সূর্য, হ্যাঁ আমি জানিয়েছি, আমার নাগলোকের একজন সেনাকে পাঠিয়েছিলাম তোমার বাবাকে সবটা জানানোর জন্য, আর সেই সেনা তোমার বাবাকে সব খবর জানিয়ে ফিরে এসেছে আর আমাকে খবরও দিয়েছে। ঠিক আছে, আমার বাবা মা সবটা জেনেছে, কিন্তু জানো ওই সাপুরের স্ত্রী, উনিও যে আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসে, আর তাকেও তো আমার খবরটা জানানো দরকার ছিল, কারণ উনি হয়তো আমার জন্য খুব চিন্তা করছেন, আর সব থেকে বেশি ভালো হতো যদি তুমি আমাকে নিয়ে ওনাদের বাড়িতে গিয়ে থাকতে, কারণ আমি না থাকলে আমার মা যে খুব চিন্তা করবে আর খুব অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ সূর্য, এটা তুমি ঠিকই বলেছো, আর এখন তো মাও চলে এসেছে, আর তাই নাগলোক নিয়ে আমার আর কোনো চিন্তাই নেই, তাহলে আমি আজই তোমাকে নিয়ে তোমাদের বাড়িতে যেতে পারবো। ঠিক আছে, তাহলে তাই করো আলো, কারণ আমি তোমাকে আর বাবা মাকে নিয়ে একসাথে থাকতে চাই। ঠিক আছে সূর্য, আমি আজই মায়ের সাথে কথা বলবো, এরপর আমরা রওনা দেব, কেমন? ঠিক আছে আলো। একি রে, কি হয়েছে, কি তুই এমন আপাচ্ছিস কেন? এই তো তুই গুহার বাইরে পাহারা দিচ্ছিলি, তাহলে কি বাইরে কিছু ঘটেছে নাকি রে? ঘটেনি এখনো, তবে খুব তাড়াতাড়ি ঘটতে পারে রে। খুব তাড়াতাড়ি ঘটতে পারে মানে কিছুই তো বুঝতে পারছি না আমি তোর কথা, দয়া করে আমাকে সবটা খুলে বলতো, কি হয়েছে কি? পঙ্কিনি রে, সূর্যের মা আর এই সাপুরের স্ত্রী দুজনই এতক্ষণ গুহার সামনে ছিল। তারা এই গুহার সামনে ছিল মানে কি বলছিস? কি তাহলে কি ওরা খবর পেয়ে গেছে যে সাপুরেকে আমরা এই গুহাতেই রেখেছি? কি বলছিস কি, ওরা যদি এখানে চলে আসে তাহলে তো সাপুরেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর আলো তো সাপুরের চিকিৎসা শেষ হওয়ার আগ পর্যন্ত তার কথা সবার থেকে আড়াল রাখতে চেয়েছে, আর এখন যদি ওরা এসে সাপুরেকে এখানে দেখে ফেলে তাহলে তো বিপদ হয়ে যাবে, এমনকি সাপুরের চিকিৎসাও যে সম্পন্ন হবে না রে।
সেটাই তো ভাবছি। আর পঙ্খিনী, আলো এই গুহা তো শুধুমাত্র অশুভ শক্তির হাত থেকে সুরক্ষিত করে রেখেছে, আর ওনারা তো কোনো অশুভ শক্তি নয়, আর তাই ইচ্ছে করলে এই গুহার ভিতরে ঢুকে যেতে পারবে। তাহলে এখন কি করব আমরা? আমার তো খুব ভয় হচ্ছে রে। পঙ্খিনী, আমাদের যে করেই হোক সাপুরেকে সুরক্ষিত রাখতেই হবে, কারণ এটা যে আমাদের আলোর আদেশ, আর এবার কিছুতেই আলোর আদেশ লঙ্ঘন করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস অঙ্কিনী, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আর যে করেই হোক সাপুরেকে আড়াল করতে হবে, আর সুযোগ পেলেই আমাদেরকে এই পুরো ব্যাপারটা আলোকে জানাতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, কিন্তু এখন আমি আলোর কাছে যাব কি করে? তো বন্ধুরা, তাহলে কি সঙ্খিনী আর পঙ্খিনী সাপুরেকে সুরক্ষিত রাখতে পারবে সেটা জানবো আমরা কুজবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।